এবং ট্রেড করতে পারলে হচ্ছে যে আমি আমি ধনী হতে পারবো বা আমি ডেভেলপ কান্ট্রি হতে পারবো, এবং সেটা করতে হলে আমাকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে হবে। আলটিমেটলি এটার মাধ্যমে আসলে মার্কেটটাকে ওপেন করার কথা বলা হয়, এবং যেহেতু দিন শেষে ডেভেলপিং কান্ট্রিগুলো কিংবা লিস্ট ডেভেলপ কান্ট্রিগুলোর পক্ষে ইন্ডাস্ট্রি নিজে নিজেরা গড়ে তোলা সম্ভব না, দিন শেষে সেখানে ইন্ডাস্ট্রি কে গড়ে তুলবে? ওই পাশ্চাত্য থেকে কোনো এটার সাথে আমাদের টপিকের খুব ভালো মতো একটা কানেকশন আছে আসলে। তো ট্রেডের তো বিভিন্ন থিওরি আছে, যেমন আমরা আপনারা হয়তো অ্যাবসোলিউট অ্যাডভান্টেজ থিওরি, তারপরে কম্পারেটিভ অ্যাডভান্টেজের থিওরি, এই থিওরি গুলো কিছুটা পড়া আছে। এখন যে ইন্টারন্যাশনাল ট্রেড আসলে যে জায়গাটাতে দাঁড়িয়ে আছে, এইটা মূলত হচ্ছে যে এই কম্পারেটিভ অ্যাডভান্টেজের যে থিওরিটা আছে ওই থিওরি দ্বারা আসলে বেশি ইনফ্লুয়েন্সড এক। আর সেকেন্ড হচ্ছে এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় মডার্নাইজেশনের যে থিওরি গুলো আসছে, বিশেষ করে WWW রস্তর যে থিওরি, ঠিক আছে, তো সেখানে কিন্তু দেখানো হয়েছে যে একটা রাষ্ট্র যদি তার ডেভেলপমেন্ট করতে চায়, ডেভেলপমেন্টকে আসলে যেভাবে চিন্তা করা হয়েছে, ঠিক আছে, যে ডেভেলপমেন্টকে যেভাবে ডিফাইন করা হয়েছে, সেখানে দেখানো হয়েছে ডেভেলপমেন্ট করা মানে হচ্ছে ওয়েলথ অ্যাকুমুলেট করতে হবে, এবং ওয়েলথ অ্যাকুমুলেট করতে হলে তাকে হচ্ছে সারপ্লাস থাকা লাগবে, ইনকামের সারপ্লাস থাকা লাগবে। তাহলে ইনকাম সারপ্লাস হলে কোথেকে আসবে? তাদের যুক্তি ছিল ট্রেডের মাধ্যমে আসবে, ঠিক আছে, অর্থাৎ ট্রেড করতে হবে এবং ট্রেডের মাধ্যমে যে সারপ্লাস আমি ইনকাম করতে পারবো সেটা দিয়ে আমি ওয়েলথ জেনারেট করতে পারবো একটা রাষ্ট্রের জন্য, একটা স্টেটের জন্য, ঠিক আছে, এবং সেটা করতে গেলে আমাকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে যেতে হবে, ঠিক আছে। এখন এই যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে যেতে হবে, এটার উদ্দেশ্য আলটিমেটলি কি হবে? আমি ইন্ডাস্ট্রিয়ালাইজ হব, আমি যে প্রোডাক্ট গুলো উৎপাদন করবো সেটা তো আমাকে তাহলে কোথাও সেল করতে হবে, তখনই কিন্তু তারা এখানে নিয়ে আসছে ট্রেডকে, যে তুমি যে ইন্ডাস্ট্রিয়ালাইজ হবে এর মাধ্যমে তুমি আসলে ট্রেড করবে, এবং ট্রেডের মাধ্যমে তোমার সারপ্লাস ইনকাম জেনারেট করা পসিবল। এইগুলো আসলে মোটামুটি, এবং তারা যে জিনিসটা এখানে দেখানোর চেষ্টা করেছে যে তারা যেটা বলার চেষ্টা করেছে যে ডেভেলপ কান্ট্রি গুলো যে এই ডেভেলপ পর্যায়ে যেতে পেরেছে, তারা নাকি এইভাবে ট্রেডের মাধ্যমেই এই ডেভেলপ পর্যায়ে পৌঁছাতে পেরেছে। এখানেই কিন্তু সবচেয়ে বড় আসলে আমি যেটা বলবো যে একটা কি বলা যায় একটা একটা হিস্টোরিক্যাল একটা রং ডুইং এখানে হয়েছে, অর্থাৎ আজকে যে কান্ট্রি গুলো আমরা যাদেরকে উন্নত রাষ্ট্র বলছি তারা কি আসলে এইভাবে ইন্ডাস্ট্রিয়ালাইজ কি এইভাবে হয়েছে, এবং এইভাবে ইন্ডাস্ট্রিয়ালাইজ হয়ে কি তারা ট্রেড করেছে, নাকি তারা ট্রেড করার জন্য যে কাঁচামাল দরকার সেই কাঁচামাল যেখানে পাওয়া যেত সেই সেই রাষ্ট্রগুলোকে দখল করে, মানে কলোনাইজেশন যেটা আমরা বলি, কলোনি স্থাপন করে সেখান থেকে কাঁচামাল র ম্যাটেরিয়াল হচ্ছে জোর করে নিয়ে এসে তারপর তারা ইন্ডাস্ট্রিয়ালাইজড হয়েছে। ফলে তারা যেভাবে নিজেরা ডেভেলপড হয়েছে তাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যেভাবে হয়েছে সেই পলিসি কিন্তু তারা আমাদেরকে শেখাচ্ছে না, তারা কিন্তু সেই সেই প্রেসক্রিপশন আমাদেরকে দিচ্ছে না, বরং তারা কোনোদিন ফলো করে নাই, এটা তারা হলো ডেভেলপ কান্ট্রি হতে পারতো না একদম, মানে আমি যদি সিম্পলিফাই করি এখানে, ঠিক আছে। তো এই এখানে একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার বলি, আগে একটা সেশন ছিল সেই সেশনে আমরা এইটা নিয়ে একটু আলাপ করেছিলাম যে ব্রিটেনকে বলা হয় যে তারা প্রথমবারে মানে ট্রেড লিবারালাইজেশনটা তারা নাকি করেছে, তো তারা এমন ভাবে ট্রেড লিবারালাইজেশন করেছে 1870-এর কথা বলা হয়, তো 1870 সালে যে তারা ট্রেড লিবারালাইজেশন করেছে তখন তো সারা পৃথিবী পৃথিবীর অর্ধেক তো তাদের দখল, ঠিক আছে, তো এই ট্রেড লিবারালাইজেশন কিভাবে হয় যখন সে কিনা দখলদারিত্বের মাধ্যমে পৃথিবীর অর্ধেক অংশ দখল করে রাখছে, এবং এই সময় যেটা হয় সাথে ব্রিটেনের একটা বড় ধরনের বাণিজ্য ঘাটতি ছিল, তো ব্রিটিশরা যেহেতু চায়ের খুব ভক্ত ছিল হতো চীন থেকে, চীন যেহেতু সবচেয়ে ভালো চা উৎপাদন করতো সেই সময়, কিন্তু চীন থেকে চীনে রপ্তানি করার মতো এমন কোনো কিছু তাদের ছিল না। তো ব্রিটেন তখন কি করলো, তারা ভারতে যে আফিম উৎপাদন হতো সেই আফিম তারা চীনে হচ্ছে রপ্তানি করতো, রপ্তানি করার চেষ্টা করলো, ইন্টারেস্টিং, রপ্তানি করতো না, রপ্তানি করার চেষ্টা করলো। তো তখন যেটা হয়েছে চীনে আবার আফিম তখন নিষিদ্ধ ছিল, ঠিক আছে, তাফিম নিষিদ্ধ ছিল, কিন্তু তারপরে ব্রিটেন নানাভাবে চোরাই পথে বিভিন্ন ভাবে এগুলোকে রপ্তানি করার চেষ্টা করেছিল। তো কোন এক সময় যেটা হয় যে একটা সময় গিয়ে ওই আফিমের একটা জাহাজ, একটা সাপ্লাই সহ একটা জাহাজকে ধরা হয়, এবং এইটার পরে ব্রিটেন কি করে চীনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, ঠিক আছে, যুদ্ধ ঘোষণা করে, সেই যুদ্ধে চীন পরাজিত হয় কারণ তার ব্রিটেনের নেভাল পাওয়ার অনেক বেশি শক্তিশালী ছিল, এবং সেই সময় কিন্তু এই যে আজকের যে হংকং সেই হংকং হচ্ছে ব্রিটেনের দখলে আসে, যেটা তারা 1997 সালে হস্তান্তর করে, এবং তারা চীনকে বাধ্য করে, হ্যাঁ, এক ধরনের লিবারালাইজ ট্রেড চালু করতে। তাহলে তাদের যে ট্রেড লিবারালাইজেশন সেটা কিন্তু হয়েছিল এইভাবে, এই ধরনের যুদ্ধ বিগ্রহের মাধ্যমে অথবা একটা দেশ দখল করার মাধ্যমে। ফলে আজকে এসে আমরা যে ট্রেডের কথা বলছি যে আমি ট্রেড করবো এবং ট্রেড করতে পারলে হচ্ছে যে আমি আমি ধনী হতে পারবো বা আমি ডেভেলপ কান্ট্রি হতে পারবো, এবং সেটা করতে হলে আমাকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে হবে, আলটিমেটলি এটার মাধ্যমে আসলে
মার্কেটটাকে ওপেন করার কথা বলা হয়, এবং যেহেতু দিন শেষে ডেভেলপিং কান্ট্রিগুলো কিংবা লিস্ট ডেভেলপ কান্ট্রিগুলোর পক্ষে ইন্ডাস্ট্রি নিজে নিজেরা গড়ে তোলা সম্ভব না, দিন শেষে সেখানে ইন্ডাস্ট্রি কে গড়ে তুলবে? ওই পাশ্চাত্য থেকে কোনো কোম্পানি এসেই সেখানে কিন্তু তার ইন্ডাস্ট্রিটা গড়ে তুলবে। ফলে এটার মাধ্যমে আসলে তারা ডেভেলপিং কান্ট্রি এবং লিস্ট ডেভেলপ কান্ট্রিগুলো ইকোনমিকে ক্যাপচার করার একটা চেষ্টা চালানো ছাড়া আর কিছুই হচ্ছে না। সো এখানে ওই প্রশ্নটা ওই জন্যই আসে যে ট্রেডের মাধ্যমে কেন হতে হবে? একটা রাষ্ট্রের ন্যাশনাল ইকোনমির জন্য তো সে প্রডিউস করতে পারে, তাই না? তাকে কেন ট্রেড করে আসলে এই চাহিদাটা মেটাতে হবে? একটা রাষ্ট্রের অভ্যন্তরীণ মার্কেট আছে না, সেই অভ্যন্তরীণ মার্কেটের মাধ্যমেও তো রাষ্ট্র তার প্রয়োজন মেটাতে পারে, তাই না? কিন্তু আসলে যে ডেভেলপমেন্ট হতে হবে, ডেভেলপমেন্ট আনতে হবে, ডেভেলপড হতে হবে, এই ধরনের একটা স্বপ্ন দেখানোর মাধ্যমেই ট্রেডের দিকে নিয়ে যাওয়া হয়। এবং এই জায়গায় হয়তো রবার্ট জিলপিন আসলে প্রশ্নটা তুলেছেন আর কি, এই কারণেই।